তো আজকে আমরা একদমই বেসিক, অর্থের সম্পর্কে একদম বেসিক কিছু জিনিস আমরা জানবো। নেক্সট ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যালি কাজ ইনশাআল্লাহ স্টার্ট করবো। তো নর্মালি দেখা যায় যে যেকোনো অর্থপ্রেসের ক্লাস শুরু করার আগে প্রথমেই হচ্ছে আপনাদের হয়তো অর্থপ্রেস কি করে ইনস্টল করবেন এরকম দেখে ক্লাস স্টার্ট করে দেয়, কিন্তু তার আগেও কিছু জিনিস জানার থাকে বা সেগুলো জানলে আপনাদের কাজ করতে আরো সুবিধা হয়। তো সেটা সেগুলো আমি একটু আলোচনা করে আপনাদেরকে কি করে অর্থপ্রেস ইনস্টল করবেন বা কাজ করবেন সেগুলো আলোচনা করব। তো মেইনলি অর্থপ্রেসটা আসলে কি, অর্থপ্রেসটা দিয়েই আমরা কি করব তাই না? তো অর্থপ্রেস দিয়ে কিন্তু আসলে আমরা কি করব, সেটা হচ্ছে আমরা অর্থপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করব বা একটা ওয়েবসাইট আমরা তৈরি করব। ওয়েবসাইটের সাথে কিন্তু আমরা সকলেই পরিচিত বর্তমানে, এখানে বোধহয় এমন কেউ নেই যে আমরা ওয়েবসাইট কি বা ওয়েবসাইট কেমন এরকম এই ওয়েবসাইট সম্পর্কে জানি না, এখানে বোধ হয় এমন কেউ নাই। যেমন আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুক তো কিন্তু ফেসবুকটাও ওটাও কিন্তু ওটার ফেসবুকের ওয়েবসাইট তাই না? আমরা এখন দারাজ থেকে কেনাকাটা করি, দারাজেরও কিন্তু নিজস্ব একটা ওয়েবসাইট আছে। তো এরকম এখন মানে একটা কেউ দোকান দিলে সেও সেটার একটা ওয়েবসাইট তৈরি করছে, একটা অফিস করলে সেটারও এখন একটা ওয়েবসাইট তৈরি করছে। তো যে কারণে ওয়েব এই যে ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্টের ডিমান্ডটা এখন এত বেশি, তো ওয়ার্ডপ্রেসের মাধ্যমেও কিন্তু আমরা ওয়েবসাইট কি করব, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা ওয়েবসাইটটা ডিজাইন করব। এখন আমরা কিন্তু আমরা যারা ওয়েবসাইট ডিজাইন করার কথা চিন্তা করি, আমাদের সকলের মাথায় কিন্তু একটা মানে কোডের কথা চিন্তা চলে আসে। হ্যাঁ, কিন্তু ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার এমন একটা সিস্টেম বা ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার। হ্যাঁ, ওখানে আপনাকে এমন ভাবে সফটওয়্যারটা তৈরি করা বা ওখানে এমন কিছু সিস্টেম ওখানে ইনক্লুড করে রেখেছে যেখানে আপনার কোনো প্রকার কোডিং নলেজ জানার প্রয়োজন নাই, প্রয়োজন নাই বলাটা ভুল, তবে আপনার যদি কোনো প্রকার কোডিং নলেজ নাও থাকে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। মানে খুব নর্মাল ওয়েবসাইট না, আমি খুব ভালো ওয়েবসাইটই কিন্তু আপনি তৈরি করতে পারবেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। তো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আপনাকে আমরা যে কোডগুলা করে ওয়েবসাইট তৈরি করি, HTML, CSS, JS, জাভাস্ক্রিপ্ট, PHP, এগুলো সমন্বয়ে কিন্তু আসলে ওয়ার্ডপ্রেসটা তৈরি করা হয়েছে। ওয়ার্ডপ্রেসটাকে আপনাকে একটা টুল হিসেবে বানিয়ে দিয়েছে যে টুলটাকে আপনি আপনার মতো করে ইউজ করে কাজ করতে পারেন, আপনি ইউজ করে আপনার মতো করে আপনি ডিজাইন করে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওয়ার্ডপ্রেস মেইনলি হচ্ছে আপনার একটা ট্রান্সলেটরের মতো কাজ করে। যেমন বা অনেক যে দোভাষী থাকে বলে না, ধরেন আপনি আমার কথা, আমি একটা ল্যাঙ্গুয়েজের ভাষা জানি, আপনি একটা ল্যাঙ্গুয়েজের ভাষা জানেন, কিন্তু আমাদের দুজনের ভাষা আমরা কেউ বুঝতে পারি না। তো সেখানে আমাদেরকে একটা ট্রান্সলেটর দরকার হয় যে আপনার কথা আমাকে বুঝিয়ে দিবে, আমার কথা আপনাকে বুঝিয়ে দিবে। তো এই যে ব্রাউজার গুলো আছে, এই ব্রাউজার গুলো কিন্তু হচ্ছে ওই কোডের ভাষাগুলো ওরা বোঝে। হ্যাঁ, তো নর্মাল আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু এই কোডের ভাষাগুলো আমরা কিন্তু বুঝতে পারি না। হ্যাঁ, সাধারণ মানুষের মধ্যে কারা বুঝতে পারে, যারা হচ্ছে কোডগুলো সম্পর্কে একটু জানে তারা হচ্ছে একটু বুঝতে পারে। যারা যেমন আমরা আস্তে আস্তে শিখবো, তো আমরা আমি হয়তো আপনাদেরকে কোডিং এর ক্লাসগুলোটা আমি হয়তো করাবো না, অন্য কেউ করাবে, তো সেভাবে সেখান থেকে আপনারা জানতে পারবেন কি করে কোড করতে হয়, তখন আপনারা কোডিং ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবেন। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে এর মাঝামাঝি থাকে। ওয়ার্ডপ্রেসটা আপনাকে কোড করে মানে ওই যে একজন মানুষ ওখানে কোড করে রেখেছে, সে কোড করে সব গুছিয়ে আপনার জন্য রাখছে, আপনার ইউজার ফ্রেন্ডলি করে রাখছে, আপনি যেভাবে ঠিক বুঝতে পারেন সেভাবে আপনি আপনার মতো করে এখানে ডিজাইন করতে পারবেন। ওয়ার্ডপ্রেস মেইনলি হচ্ছে CMS বলা হয় এটাকে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস এখানে মনে হয় কেউ জয়েন করলো। আচ্ছা, ওয়ার্ডপ্রেস সাধারণত হচ্ছে আপনার কি বলে এটাকে, কি বলতে গিয়েছিলাম, ও ওয়ার্ডপ্রেস হচ্ছে ডোমেইন হোস্টিং এর সমন্বয়ে এটা কাজ করে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস আপনাকে ইনস্টল করতে গেলে অবশ্যই আপনাকে একটা ডোমেইন হোস্টিং লাগবে। আপনি আমরা আমি বলেছি যে আমরা এখানে লাইভ সার্ভারে কাজ করব বা লাইভ ডোমেইন হোস্টিং এর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো কিন্তু আপনারা যদি আপনার পিসিতে আপনি যদি লোকাল ভাবেও করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার লোকাল সার্ভার প্রয়োজন হবে। আপনারা
হয়তো বা আগে ওয়ার্ডপ্রেস এর কাজ করেছেন, হয়তো আপনারা জ্যাম্প সার্ভারের সাথে পরিচিত। জ্যাম্প ছাড়া আরো অন্য সার্ভারও আছে, যেমন ওয়াম্প আছে। তো এরকম এই সার্ভার গুলো কিন্তু পিসিতে আপনাকে ইনস্টল করে পিসিটাকে সার্ভার বানিয়ে আপনাকে কাজ করতে হয়। তো ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করার জন্য আপনাকে অবশ্যই ডোমেইন হোস্টিং এর প্রয়োজন পড়বে। তো ডোমেইন হোস্টিং কি সেই সম্পর্কে একটু আমার বলার আছে। ডোমেইন হচ্ছে কি একটা নাম, তাই না? তো আমাদের আসলে ডোমেইনটা আসলে কেন প্রয়োজন, আমরা আসলে কি করছি ওয়ার্ডপ্রেস দিয়ে, আমরা আসলে করবটা কি, আমরা ওয়েবসাইট ডিজাইন করব। তো একটা ওয়েবসাইট আপনি যখন তৈরি করবেন, সেই ওয়েবসাইটের তো আসলে একটা নাম থাকতে হবে। আপনার যেমন একটা নাম আছে, বা আমাদের চারপাশে প্রতিটা জায়গারই কিন্তু একটা নাম আছে, তাই না? প্রত্যেকটা জিনিসেরই কোনো না কোনো নাম আছে। আপনি বাসা থেকে বের হয়ে যখন কোথাও যান, আপনাকে রিক্সায় উঠে বা গাড়িতে উঠে কিন্তু বলতে হয় যে আপনি কোথায় যেতে চাচ্ছেন। নাহলে কিন্তু আপনি সেটা যদি আপনি না বলেন আপনার রিক্সাওয়ালাকে বা আপনার ড্রাইভারকে, আপনি যদি সেটা না বলেন, সে কিন্তু আপনি কিন্তু আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। তো ঠিক তেমনি ভাবে আপনি কোনো ওয়েবসাইট আপনি যেতে চাচ্ছেন, হ্যাঁ, তখন কিন্তু আপনাকে ওই ওয়েবসাইটের ডোমেইন নেমটা আপনাকে জানতে হয়, হ্যাঁ। ওই যেমন আমি তারাজের কথা বলেছিলাম, তো তারাজের ডোমেইন নেমটা কি taraz.com, তো এরকম প্রত্যেকটার এই এই নামটা থাকতে হবে, এবং এই নামটা সবসময় ইউনিক হবে। যেমন আপনার ফোন নাম্বারটা ইউনিক হয়, আর তেমনই হচ্ছে আপনার এটা ইউনিক হতে হবে। এটা কিন্তু একটার সাথে আরেকটা মিলবে না কখনো, একটা ডোমেইনের সাথে আরেকটা ডোমেইনের নাম কখনোই মিলবে না। আপনি ধরেন একজন একটা ডোমেইন আগে পারচেজ করে ফেলেছে, আপনি কখনোই ওই ডোমেইনটা আর পারচেজ করতে পারবেন না। আর ধরেন আপনি কোনো একটা পারচেজ করলেন, সেটাও অন্য কেউ সেই ডোমেইনটা নিতে পারবে না। এ কারণে ডোমেইন নেম সবসময় হচ্ছে ইউনিক হয়ে থাকে। এখানে আপনারা যে ইন্টারফেস, ম্যাডাম জি বলুন, একটু একটু ইন্টারাপ্ট করছি। জি হ্যাঁ, বলুন। বলছি আমি শুনছি যে 3 মাস 3 মাস অথবা যদি কারো ডোমেইন বন্ধ থাকে সেটা আবার ওপেন করা যায়, হ্যাঁ, কখনো হতে পারে এরকম? আপনি যদি আপনার ডোমেইনটা আপনি যদি রিনিউ না করেন, হ্যাঁ, ডোমেইন কিন্তু আবার রিনিউ করতে হয় প্রতি বছর। তো ওটা যদি আপনি না করেন এবং ওটার একটা মানে টাইম থাকে যে আপনি এই টাইমের মধ্যে আপনাকে এটা রিনিউ করতে হবে, যদি সেটা আপনি না করেন তো সেটা তো আর আপনার থাকবে না তাহলে। হ্যাঁ, এই এই যে ডোমেইন হোস্টিং, এটার কিন্তু এটার কিন্তু কারোর কোথা থেকে আমাদেরকে এটা প্রোভাইড করতে হচ্ছে, পারচেস করতে হচ্ছে, আপনাকে কিনতে হচ্ছে। এবং এই যে আপনাকে বললাম যে ডোমেইনটা হচ্ছে প্রতি বছর এটা হচ্ছে আপনাকে রিনিউ করতে হয় কিছু আপনার ফি দিয়ে, তো সেটা যদি আপনি না করেন তখন আবার এটা আপনার থাকবে না, এবং আপনার ওয়েবসাইটটা আসলে তখন ডিজেবল হয়ে যাবে। আপনার ওয়েবসাইট আপনি যদি ওটা না করেন, আপনার ওয়েবসাইটটা কিন্তু মানে ভিজিটর এসে কিন্তু আপনার ওয়েবসাইটটা খুঁজেও পাবে না, মানে ওটা আর আপনার তখন থাকছে না। ঠিক আছে, আচ্ছা। তো এখানে দেখেন আমি যেটা আসলে ওপেন করে রেখেছি, এটা হচ্ছে আমি ব্লগ স্পট দিয়ে একটা ওয়েবসাইট তৈরি মানে করছি, এখন এটা কমপ্লিট হয় নাই, তবে এটা মানে দেখা যায় আর কি, আসলে এখানে ভিজিটর চাইলে আসতে পারে। আমার সময় একটু মানে কম, এই কারণে আমি এখনো আলসেমিও আছে, আর আমি কিছুদিন অসুস্থ ছিলাম যে কারণে এটা নিয়ে কাজ করা হচ্ছে না আমার। তো এটা হচ্ছে আমার একটা ব্লগ সাইট ওয়েবসাইট। তো এখানে দেখেন এই যে উপরে যে নামটা আমি দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমার ওয়েবসাইটের ডোমেইন নেম। এখানে দেখেন kaspiajmain.blogspot.com, এই যে এখানে kaspiajmainer পরে কিন্তু ডট কম নাই, আছে হচ্ছে blogspot.com। কারণ হচ্ছে এখানে মেইন ডোমেইনটা আসলে হচ্ছে blogspot.com, ব্লগ স্পটের একটা সাব ডোমেইন হচ্ছে kaspiajmain, ঠিক আছে? কারণ কি আমি এর এই ব্লগ স্পটের থেকে একটা ব্লগ স্পটের মাধ্যমে যেহেতু আমি এই ওয়েবসাইটটা তৈরি করেছি, এবং আমি এখান আমি আলাদা, এটা হচ্ছে আপনার ফ্রি ডোমেইন, হ্যাঁ, আমি কোনো এক ডোমেইন আমি নিজের নামে রেজিস্ট্রেশন এখনো করি নাই, যে কারণে হচ্ছে এটা এরকম kaspiajmain.blogspot.com, এটা বোঝাচ্ছে মানে ব্লগ স্পটের একটা সাব ডোমেইন হচ্ছে কাস্পিয়াজ। হ্যাঁ, এটা ফ্রি সাইট, হ্যাঁ, এটা ফ্রি সাইট। এখানে হ্যাঁ,
কিন্তু এখানে আপনি চাইলে আপনি একটা ডোমেইন কিন্তু পারচেজ করে এখানে অ্যাড করতে পারেন। তখন আমি যখন এখানে একটা অ্যাড করে দিব তখন কিন্তু আর আমাকে এরকম কাশপি আজমাইন ডট ব্লগ স্পট ডট কম এরকম আসবে না। আমি ধরেন কাশপি আজমাইন ডট কম এই নামে আমি একটা ডোমেইন কিন্তু চাইলে পারচেজ করে নিতে পারি। তবে অবশ্যই এই নামের এই ডোমেইনটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল থাকতে হবে। যদি সেটা অ্যাভেলেবেল না থাকে আমি কিন্তু কিনতে পারবো না, পারচেজ করতে পারবো না। তো এ হচ্ছে বিষয়। এখানে কিছু কন্টেন্ট আপনারা পাবেন ওয়ার্ডপ্রেস সম্পর্কে, আরও কিছু জানতে হলে আপনারা এখানে এসেও কিন্তু জানতে পারবেন। এগুলো আপনার আমি এখানে আপনাদের জাস্ট দেখাচ্ছি, আমি আপনারা নিজেরা পড়ে নেবেন। তো মানে ওয়ার্ডপ্রেস জিনিসটা হচ্ছে এখানে যেমন দেখেন, আপনি যদি ধরেন একটা মানে বাড়ি বানাতে চাচ্ছেন, ঘর বাড়ি বানাতে চাচ্ছেন, তো সেটার জন্য আপনাকে অবশ্যই কি রড সিমেন্ট বালি প্রয়োজন, তাই না? তো ওই রড সিমেন্ট বালি কি আপনি তৈরি করেন? এটা তো তৈরি করা থাকে, আপনি জাস্ট কিনে নিয়ে এসে তৈরি করেন। তো ওয়ার্ডপ্রেসও হচ্ছে আপনার ঠিক সেম জিনিস, ওই রড বালি সিমেন্টের মতো আপনাকে এখানে কিছু তৈরি করতে হয়, ওগুলোর মতন কিছু তৈরি করতে হবে না, তৈরি করে দিয়েছে, আপনি এবার আপনার মতো কাস্টমাইজ করে বানিয়ে নিন। আর এরপর হচ্ছে যেটা বলছিলাম ডোমেইন নিয়ে কথা বলছিলাম, তো ডোমেইন বুঝতে পেরেছি ডোমেইন কি জিনিস। এখন ডোমেইনের সাথে সাথে যেমন দেখেন এই সাইটটায় এর মধ্যে কি আছে, কিছু কন্টেন্ট আছে আর কি ইমেজ আছে। তো এই ইমেজটা এবং এই কন্টেন্ট গুলো আমাকে কিন্তু কোথাও রাখতে হয়েছে। আপনার মোবাইলের কথাই চিন্তা করেন বা আপনার পিসির কথা আপনি চিন্তা করেন, সেখানে আপনার বিভিন্ন ডকুমেন্ট আছে, ইমেজ আছে, ভিডিও আছে, ফাইল আছে, সেগুলো কিন্তু আপনার পিসিতে কি একটা মেমোরি আছে বলেই আপনি ওগুলো ওখানে স্টোর করতে পেরেছেন, রাখতে পেরেছেন। তেমনি ভাবে আপনার ওয়েবসাইটের ইমেজ, ভিডিও, কন্টেন্ট এগুলো আপনাকে কিন্তু একটা ফাইলে রাখতে হবে, একটা স্পেস আপনার দরকার, একটা মেমোরি কিন্তু আপনার একটা দরকার। এই মেমোরির কাজটা করে হচ্ছে আপনার হোস্টিং। তো এই ডোমেইনটাকে হোস্টিং এর সাথে কানেক্ট করলে আপনার একটা ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে যায়। তবে ওয়েবসাইট তখন শুধু মানে একটা নাম কিনতে পারলেন এবং একটা জায়গা আপনি কিনলেন, কিন্তু শুধু নাম আর জায়গা কিনলে তো হবে না। সেখানে যদি আমি একটা দোকানের সাথে কল্পনা করি যে আপনি একটা বিজনেস করবেন, এখন আপনার সেই বিজনেসটার জন্য একটা আপনাকে শপ নিতে হবে বা আপনাকে একটা অফিস নিতে হবে, তার একটা নাম প্রয়োজন। তো আপনি একটা আপনি আপনি একটা জায়গা ভাড়া করলেন আর কি একটা নাম দিলেন, এখন সেখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ডকুমেন্ট সেখানে রাখতে হবে। তো সেই কাজটা হচ্ছে আমরা অর্ডার দিয়ে করবো। তো হোস্টিং হচ্ছে আপনার সেই স্পেস, আপনার সেই জিনিসপত্রগুলো রাখার যে জায়গাটা দরকার হোস্টিং হচ্ছে সেই কাজটা করে, আপনাকে স্টোরেজের কাজটা হচ্ছে হোস্টিং করে। তো এই হচ্ছে বিষয়। তো হোস্টিংটা এখন আমরা হোস্টিংটা কিভাবে কাজ করে সেটা দেখবো। যেমন হোস্টিং যখন আপনি পারচেস করলেন, হ্যাঁ যখন আপনি হোস্টিংটা পারচেস করলেন তখন হচ্ছে এরকম একটা সি প্যানেল দিয়ে দেয়। সি প্যানেলটার মানে হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল, মানে যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন। তো এখানে আপনি যখন এটা পারচেস করবেন আপনার হোস্টিং এর একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে, সেটা আপনাকে ওই যাদের কাছ থেকে আপনি কিনবেন যে কোম্পানি থেকে, ওরাই আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। সেটার মাধ্যমে আপনি হচ্ছে সি প্যানেলের মধ্যে, সি প্যানেলের ড্যাশবোর্ডে আপনি প্রবেশ করতে পারবেন। তো এখানে যদি আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি আমি আমার ড্যাশবোর্ডটা দেখতে পাবো। তো আমার ড্যাশবোর্ডটা দেখতে হচ্ছে এরকম, আমি আগে থেকে ওটা ওপেন করে রেখেছি, লগ ইন করে রেখেছি আপনাদের সুবিধার জন্য। এটা এখান এখান থেকে আপনাকে কি করতে হবে, এখান এই এখান থেকে আপনাকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। হ্যাঁ আপনার ডোমেইনে এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। এখানে দেখেন এখানে এই যে ফাইলস এর মধ্যে ফাইল ম্যানেজার আছে, এই ফাইল ম্যানেজারের মধ্যে আপনার যাবতীয় সমস্ত আপনার ওয়েবসাইটে সমস্ত ফাইলগুলো ডকুমেন্টগুলো কিন্তু এই ফাইল ম্যানেজারের মধ্যে যায়। এখান থেকে আসলে কি আমরা আমাদের ওয়েবসাইটের সব অনেক ইনফরমেশনগুলো আমরা জানতে পারবো। এখানে হচ্ছে ইমেজ আছে, ইমেজ লেখা দেখতে পাচ্ছি, ইমেজ আপনার ওয়েবসাইটে কতগুলো ইমেজ আছে সেই সংখ্যাটা আমরা এখান থেকে জানতে পারবো। তারপরে যে ডিস্ক ইউজেস যেটা কথা বলতেছে, ডিস্ক ইউজেস হচ্ছে আপনি যখন একটা হোস্টিং প্রোভাইড করেন, হোস্টিংটা আমি বলেছি যে একটা স্টোরেজ মানে একটা মেমোরি,
তো আপনি যতটুকু মেমোরি কিনবেন সেই মেমোরির কতটুকু আপনার ওয়েবসাইটে আপনি ইউজ করেছেন আর কতটুকু ইউজ করেননি সেই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এরকম বিভিন্ন ইনফরমেশন জানার জন্য আমাকে এই সি প্যানেলের ড্যাশবোর্ডে আসতে হবে। আর নর্মালি আমরা যেহেতু কোড করে এখান থেকে ওয়েবসাইট তৈরি করব না, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করব, তো সি প্যানেলে আমি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলবো সি প্যানেল থেকে, নর্মালি আমাকে আর সি প্যানেলে খুব একটা আসার প্রয়োজন পড়বে না, খুব সমস্যা না হলে আমার এখানে আসার প্রয়োজন পড়বে না। এখানে এই যে নিচের দিকে দেখেন ডোমেইন আছে, তারপর ডাটাবেস আছে, ডাটাবেস হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ডেটাগুলো থাকে সেই জিনিসগুলো আমরা এখানে যে ডাটাবেসের মধ্যে এসে জানতে পারবো। ধরি আমি যদি একটা ই কমার্স সাইটের কথা চিন্তা করি, তো সেখানে আপনার ওয়েবসাইটে কি পরিমাণ বেচা কেনা হচ্ছে, কি পরিমাণ আপনার মানে প্রোডাক্ট দরকার, কতটুকু কি প্রোডাক্ট, কি কি প্রোডাক্ট আছে, কি কি প্রোডাক্ট নেই, এই সব কিছু কিন্তু আমাদের এই ডেটাবেজের মধ্যে ইনক্লুড থাকে। আপনার ওয়েবসাইটের অ্যাডমিনের যে লগ ইন থাকে বা আপনার ইউজারের যে ইনফরমেশনগুলো, আপনাদের ক্লায়েন্টসের যে ইনফরমেশনগুলো, সব কিছু কিন্তু আপনার এই ডেটাবেজের মধ্যে থাকে সমস্ত ইনফরমেশন। আচ্ছা, এরপর হচ্ছে যে সফটওয়্যারের মধ্যে সফটওয়্যার প্লাস অ্যাপস ইনস্টলার, এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকে ক্লিক করেও আমি কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। আবার নিচে অপশন আছে, এখানে দেখেন আমি বিভিন্ন প্ল্যাটফর্মের নাম এখানে আমি দেখতে পাচ্ছি, এই সবগুলো দিয়ে কিন্তু ওয়েবসাইট তৈরি করা যায়। কিন্তু আমরা তো এই সবগুলো দেখবো না, আমরা হচ্ছে মেইনলি ওয়ার্ডপ্রেসটা দিয়ে কি করে ওয়েবসাইট তৈরি করা যায় সেটা আমরা দেখবো। ওয়ার্ডপ্রেস আছে, জুমলা আছে, আরবা নেটকার্ট আছে, এই যে তারপর হচ্ছে যে ডলফিন আছে, লারাভেল আছে, এই এই মানে একটা ওয়েবসাইট তৈরি করার যে যে প্ল্যাটফর্ম আছে সবগুলোই এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি করব, ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য আমাকে এখানে কি করতে হবে, ইনস্টলেশনটায় ক্লিক করতে হবে। এখানে আমি যখন ইনস্টলে ক্লিক করেছি, এখন এরকম একটা ইন্টারফেস আমার সামনে এসেছে। এখানে প্রথমেই যেটা হচ্ছে চুজ ইনস্টলেশন ইউআরএল, মানে হচ্ছে আমি কোন ডোমেইনের আন্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এখানে আমার একটা ডোমেইনই আছে, হ্যাঁ এখানে আমার একটা ডোমেইনই আছে, তো আমি কিন্তু এখানে এই ডোমেইনটার মধ্যে আমি ইনস্টল করব। এর বাইরে কিন্তু আমি ইনস্টল করতে পারবো না, এর বাইরে কিন্তু আমি ইনস্টল করতে পারবো না। তো আপনাদের যদি এখানে একাধিক ডোমেইন থাকে তাহলে আপনারা কি করবেন, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো আপনার যদি একাধিক ডোমেইন থাকে সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে হচ্ছে আপনি যেই ডোমেইনের আন্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি যখন বাইরের কাজ করবেন তখন আপনার কিন্তু এরকম প্রবলেমে আপনি পড়তে পারেন যে সেখানে একাধিক ডোমেইন আছে, আপনি বুঝতে পারছেন না আপনি কোনটা ইনস্টল করবেন। তো সেক্ষেত্রে আপনি বায়ের কাছ থেকে জেনে নেবেন, বা বায়ার যখন আপনাকে হায়ার করবে সে কিন্তু আপনাকে বলে দিবে যে আমার এই ডোমেইনের আন্ডারে তোমাকে কাজ করতে হবে বা তোমাকে ডিজাইন করতে হবে। তো তখন আপনারা সেই ডোমেইনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে যে ডাব্লুপি ডিরেক্টরিটা আছে, এই ডাব্লুপি ডিরেক্টরিটা আপনাকে এখান থেকে মুছে দিতে হবে। আর এটার কারণটা হচ্ছে আপনি যদি এটা রেখে দিতেন তাহলে কি হতো, ও ওই ফাইলের মধ্যে কি আবার ডাব্লুপি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতো। তো সেক্ষেত্রে ইউজারও যখন আপনার ওয়েবসাইটটা সার্চ করতো কিন্তু সহজে খুঁজে পেত না, কারণ ওর সামনে এরকম একটা ফাইল আসতো, ওই ফাইলে ক্লিক করলে দেন ও আপনার ওয়েবসাইটটা দেখতে পাইতো, আদারওয়াইজ সে কিন্তু দেখতে পাবে না। তো এরকম ঝামেলা তো আমরা নিশ্চয়ই চাই না, আমরা চাই যে সরাসরি আমাদের ওয়েবসাইটটা মানুষ দেখতে পাক। সেই কারণে আমরা এই ডাব্লু এখানে আমরা কোনো কিছু লিখবো না, আমরা এখানে যদি কোনো কিছু লিখি তো সেই নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে, ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, সেই জন্য এই জায়গাটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো। আর দেখেন এখানে হচ্ছে এই যে HTTPS আছে আমার, তো এই এসটার মানে কি, এসটার মানে হচ্ছে আপনার এটা হচ্ছে SSL সার্টিফাইড করা,
এসএসএল সার্টিফিকেটটা আসলে কি সেটা একটু বলে দিই। তো এসএসএল সার্টিফিকেটটা হচ্ছে আপনার সাইটটা সিকিউরিটি কিনা, মানে সিকিউরড কিনা সেটা বোঝানোর জন্য এসএসএল সার্টিফিকেটটা দেওয়া হয়। যদি যে যেসব সাইটের এসএসএল সার্টিফিকেট থাকে না, তাদের এই যে এইচটিটিপির পরে এই এসটা থাকে না, এই এসটা দ্বারা বোঝানো হয় যে এই সাইটটা সিকিউরড কিনা। এসটা দ্বারা মেইনলি সিকিউরড বোঝায়। যেমন ধরেন আমরা আইটি ফিউচারের ইসে যাই, ওয়েবসাইটে যাই, দেখেন এখানে কি, এখানে দেখেন এই যে HTTPS আছে, তার মানে হচ্ছে এই সাইটটা হচ্ছে সিকিউর। এটা সহজ ভাষায় আপনাকে যদি বোঝাতে চাই, আপনারা অনেক ওয়েবসাইটে দেখবেন যে এই HTTPS থাকে না এবং এখানে লেখা থাকে নট সিকিউর। যদি এটা সিকিউরড হয় এখানে এরকম একটা লক সাইন আসে, লক সাইন শো করবে আপনার, আর যদি এখানে লক, আর যদি সেটা সিকিউর না হয় তাহলে এখানে এই লক সাইনটা শো করবে না, এখানে শো করবে নট সিকিউর। তো এটা আপনাদের ইনফরমেশনটা আপনাদের নিজেদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য জানা জরুরি। যদি এটা না থাকে, আপনি ধরেন ওয়েবসাইটে কোনো ইনফরমেশন দিলেন, কোনো রেজিস্ট্রেশন করলেন বা কোনো আপনার ইনফরমেশন ওখানে দিলেন বা কোনো মেসেজ করলেন, ইমেল করলেন, আপনার ইনফরমেশন দিলেন, আপনার ওই ইনফরমেশনগুলো কিন্তু আসলে ওই সাইটটার জন্য সিকিউর না। যে কেউ আপনার ওখান থেকে আপনার ইনফরমেশন গুলো কিন্তু চুরি হয়ে যেতে পারে, বাট এখান থেকে যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে সেটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু নাই, কারণ এই ওয়েবসাইটটা হচ্ছে এসএসএল সার্টিফাইড। তো এরকম বিভিন্ন ওয়েবসাইট আপনি দেখবেন যেগুলো হচ্ছে এসএসএল সার্টিফাইড না, তার তাহলে ওইসব সাইটে আপনারা আপনাদের কোনো ইনফরমেশন দিবেন না, কারণ তাহলে আপনার ইনফরমেশন গুলো কিন্তু সিকিউর থাকবে না, ওখান থেকে যে কেউ আপনার ইনফরমেশন চুরি করে নিতে পারে। তো এটা বোঝানোর জন্য। তো এরপর হচ্ছে এখানে আমি যেটা দিই, এই যে 5.8 দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সন। তো এখানে সবসময় লেটেস্ট ভার্সনটা, আপডেটেড ভার্সনটাই থাকে। আপনি যদি ব্যাকডেটেড ভার্সন ইউজ করতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। তো সবাই নর্মালি আমরা আপডেট থাকতে চাই, এখান থেকে আর চেঞ্জ করব না। এরপর হচ্ছে সাইট সেটিং। হ্যাঁ, আপনি আপনার সাইটের নাম কি দিবেন, তারপর হচ্ছে সেই নামটা আপনি এখানে চাইলে দিয়ে দিতে পারেন। যেমন আমি ধরেন সাইটটার নাম দিলাম হচ্ছে আইটি ফিউচার। আমি একবার এখানে আগের ক্লাসে দেখিয়েছি, এই জন্য এটা সাজেস্ট করতেছে। আচ্ছা, এরপর হচ্ছে সাইট ডেসক্রিপশন। ডেসক্রিপশন জিনিসটা হচ্ছে আপনারা যে কোনো ওয়েবসাইটের স্লোগান থাকে, সেই স্লোগানটাকে বোঝায় হচ্ছে সাইট ডেসক্রিপশন। যেমন আমি এখানে একটা ডেসক্রিপশন দিলাম টু দ্য নেক্সট সেম আগের বারও যেটা রেখেছি এখনো সেটাই দিলাম। তো বিভিন্ন সাইডের এরকম, যেমন প্রথম আলোর ওয়েবসাইটে খেয়াল পড়ছেন ওরকম ওদেরও স্লোগান আছে যে ভালোর সাথে আলোর সাথে, এরকম কিছু একটা মনে হয়, আমার খেয়াল নেই। তো ওই জিনিসগুলোকে হচ্ছে মেইনলি স্লোগান বলা হয়। তো ওই স্লোগানটা আপনার ওয়েবসাইটের স্লোগানটা হচ্ছে এই যে সাইট ডিসক্রিপশন, এখানে দিয়ে দিবেন। এই জিনিসগুলো আমরা পরবর্তীতেও চেঞ্জ করতে পারবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মাধ্যমে। আবার আপনি যখন ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করছেন সেই মুহূর্তে কিন্তু এটা আপনি দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার একটা ইউজার নেম দিতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। অ্যাডমিন ইউজার নেমটা হচ্ছে আপনি আপনার সেটা যে নামটা মনে থাকে বা আপনি নিজের নাম এখানে দিতে পারেন। এরপর হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড, তো আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমরা এখন সবাই বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ফেসবুক, ইমেল, তো সেখানে একটা স্ট্রং পাসওয়ার্ড আমাদের দিতে হয়। তো এটা হচ্ছে একটা, আমি যেহেতু এই সাইটটা হচ্ছে আপনাদেরকে আমি ডেমো একটা সাইট আপনাদেরকে কাজ করে দেখাবো, সেই জন্য তো এখানে দেখেন শো করতেছে এটা কিন্তু একটা ব্যাড পাসওয়ার্ড। আমি এখানে একটা হাইড করে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেই। তো একটা স্ট্রং পাসওয়ার্ড কি করে তৈরি করতে হয় তারপর আমি বলে দিই, সবাই হয়তো জানেন। যেখানে হচ্ছে আপনি ক্যারেক্টার
ক্যাপিটাল লেটার স্মল লেটার কম্বিনেশন করে দিবেন এবং কিছু নাম্বারস ইউজ করবেন, কিছু স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার মানে হচ্ছে হ্যাশ, অ্যাট দ্য রেট, এই যে ডলার সাইন, এগুলো হচ্ছে আপনার স্পেশাল ক্যারেক্টার। তো এই জিনিসগুলো কম্বিনেশন করে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং আপনার পাসওয়ার্ডটা কেমন সেটা কিন্তু এখানে আপনাকে বলে দিবে। যেমন আমারটা কিন্তু পুরোপুরি স্ট্রং হয়নি, এটাকে গুড বলতেছে, তো কারণ এখানে হয়তো বা আমি সব কিছুর কম্বিনেশন করি নাই, যে কারণে এটাকে গুড বলতেছে। এবং একটু সেটা লেন্থটা বড় রাখবে, পাসওয়ার্ডের লেন্থটা একটু বড় রাখবে। এরপর হচ্ছে অ্যাডমিন ইমেল, মানে এই ওয়েবসাইটটার অ্যাডমিনের ইমেল ইয়াটা এখান থেকে এখানে দিয়ে দিবেন। তো এখানে মানে এই ওয়েবসাইটের যাবতীয় ইনফরমেশন আপনার ওই ইমেইলে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো এখানে চাইলে আমি আমার ইমেইলটা দিয়ে দিতে পারি, তো আমি আমার ইমেইলটা এখানে দিচ্ছি না, দিয়ে দিই। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা সবসময় ইংলিশই রাখবো, কারণ অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি না। আর ল্যাঙ্গুয়েজটা পরবর্তীতে মানে আমরা বাংলায় কথা বললে আমরা হচ্ছে এখানে যদি ড্যাশবোর্ডের সব কিছু যদি বাংলায় থাকে আমাদের বুঝতে মানে দেখতেও খারাপ লাগবে, বুঝতেও আমাদের অসুবিধা হবে, তো এটা ইংলিশই থাকবে। আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আমরা এখানে দিব না, তবে অনেক সময় ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে। যেমন হচ্ছে অনেক সময় আপনাকে বায়ার কিন্তু ডোমেইন হোস্টিং বা ওয়ার্ডপ্রেসও সে ইনস্টল করে রাখতে পারে, তারপর সে আপনাকে নক দিতে পারে। তো দেখা গেল বাইরের বায়ার সে কিন্তু তার ল্যাঙ্গুয়েজে করে রাখতে পারে, যেমন ইটালিয়ান, চাইনিজ, ওরা ওদের ভাষায় করে রাখতে পারে বা করে অনেকে রাখেও। তো সেক্ষেত্রে আপনার কিন্তু আপনি তো ওই ভাষাগুলো বুঝেন না, তো তখন কিন্তু আপনার ওই ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করার প্রয়োজন পড়বে, আপনাকে তখন ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখেন অনেকগুলো ভাষা দেওয়া আছে, এখান থেকে আপনি এখান থেকেও মানে এখান থেকে ইনস্টল করার আগেই আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন, আর ইনস্টল করার পরেও অপশন কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও আমি পরবর্তীতে দেখিয়ে দিব। আচ্ছা, এরপর এরপর এখানে আমরা এখন প্লাগইন বা থিম আছে, এগুলো থিম প্লাগইন আমরা কোনো কিছু এখানে ইনস্টল করব না। আচ্ছা, ইমেইল ইনস্টলেশন ডিটেলস, তো ইনস্টলেশনের যাবতীয় ইনফরমেশন যদি আপনার মেইলে আপনি পেতে চান তো এখানে আপনি আপনার মেইল অ্যাড্রেসটা দিয়ে রাখতে পারেন। আবার আমি এখানে দিচ্ছি না, তবে আপনারা যখন আপনাদের নিজেদের জন্য বা বাইরের জন্য কাজ করবেন তো বাইরের ইমেইলটা আপনি বা আপনার ইমেইলটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি ইনস্টল করছি, আমার এখানে ইনস্টলে ক্লিক করলে অবশ্যই ইনস্টল হবে না, এটা না হওয়ার কারণ হচ্ছে আমি একবার এটা ইনস্টল করেছি, এই যে দেখেন ইরর দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি একবার ইনস্টল করেছি। একবার ইনস্টল হয়ে গেলে কিন্তু আর ইনস্টল হয় না। তো এই যে আমি আগের বার একটু আগেই অন্য ব্যাচে আমি ইনস্টল করে দেখিয়েছি, তো তখন কিন্তু এরকম শো করেছে, এই যে কংগ্রাচুলেশন দিয়েছে। তো আপনারা যখন প্রথমবার ইনস্টল করবেন আপনাদেরকেও কিন্তু এরকম কংগ্রাচুলেশন দিবে, কিন্তু পরবর্তীতে আপনারা যদি এবার ইনস্টল করতে চান তখন কিন্তু এরকম মেইল আসবে। এবং দেখেন ইনস্টল করার পর কি হয়, এখানে দুইটা লিংক দিয়ে দেয় আপনাকে, এই যে প্রথমে একটা লিংক এবং সেকেন্ডে আরেকটা লিংক, আমরা এরকম দুইটা লিংক আমরা দেখতে পাই। প্রথম লিংকটা কি আর সেকেন্ড লিংকটা কি, দেখো প্রথম লিংকটা হচ্ছে কি আমার ডোমেইন নেম, প্রথম লিংকটা হচ্ছে ডোমেইন নেম। তো এখানে ক্লিক করলে আমি হচ্ছে আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা দেখতে পাবো। আর এইটা হচ্ছে এই যে দেখেন এই লিংকটার সাথে এই লিংকের পার্থক্য কোথায়, দেখেন প্রথমে সব কিছু কিন্তু ঠিক, লাস্টে গিয়ে এই যে লাস্টে গিয়ে কি আছে ডোমেইনের নেমের পরে স্ল্যাশ দিয়ে wp-admin/ এই কথাটা লেখা, এটা মানে হচ্ছে এখানে ক্লিক করলে আমি হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে পারবো, যেখান থেকে মেইনলি আমি আমার ওয়েবসাইটে ডিজাইন করব। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ফ্রন্ট পার্ট, আর এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, মানে এখান থেকে আমি হচ্ছে যাবতীয় আমার ডিজাইনের কাজ বলেন বা যে টুলস গুলোর কাজ বলেন সেগুলো আমি এখান থেকে করব। আর এটা হচ্ছে আমার
ডিজাইনটা করার পর আমার ওয়েবসাইটটা দেখতে কেমন হয়েছে, বা আমার ওয়েবসাইটে যত ভিউয়ার্স বা ভিজিটর আসবে তারা আমার ওয়েবসাইটটাকে যেভাবে দেখবে সেই লিঙ্কটা হচ্ছে এটা। তো আমি দুইটা লিঙ্কই আপনাদের সামনে ওপেন করব। এই লিঙ্কে একটু ক্লিক করি। এই লিঙ্কটা দেখেন, এই লিঙ্কটা, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। হ্যাঁ, আর পরে যেটাতে ক্লিক করলাম এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ডের পার্ট, এইটা হচ্ছে মেইন আমাদের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করা শিখবো বা ডিজাইন করব এখান থেকে এসে। আর হচ্ছে এখানে হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ভিজিটর, আমাদের ওয়েবসাইটটা বর্তমানে যদি কেউ ভিজিট করে সে এরকম দেখতে পাবে। আপনারা আপনাদের ইয়া থেকে যদি এই লিঙ্কের, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা লিখে আপনারা ক্লিক করে দেখেন, আপনারাও কিন্তু এটা দেখতে পাবেন। বাট এইখানে কিন্তু আপনারা আসতে পারবেন না। কেন আসতে পারবেন না? কারণ একটা কোশ্চেন ছিল, আমি কোশ্চেন গুলো নিব আমার ক্লাসটা মোটামুটি আমি যতটুকু আজকে দেখানোর কথা প্রায় শেষের দিকে। আর এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, এখানে কিন্তু আপনি যদি, হ্যাঁ আপনি আসতে পারবেন। দেখেন এই যে আই কোথায় গেল, দেখেন এটা এটা তো হচ্ছে মানে এটা হচ্ছে আমাদের ওই মানে ইনস্টিটিউটের ওয়েবসাইট। হ্যাঁ, এখন এইটার এই ডোমেইনটা হচ্ছে আমি কপি করি, কপি করার পর এখানে আমি পেস্ট করলাম, পেস্ট করে এখানে আমি স্ল্যাশ দিয়ে wp ড্যাশ অ্যাডমিন লিখি। এই কথাটা আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে, কারণ আপনি যখন আপনার ড্যাশবোর্ডে যেতে চাইবেন তখন কিন্তু আপনাকে কি করতে হবে, আপনার ডোমেইন নেমের পর স্ল্যাশ দিয়ে wp ড্যাশ অ্যাডমিন স্ল্যাশ দিয়ে আপনাকে আপনার ড্যাশবোর্ডে যেতে হবে। তো এই জন্য এটা আপনাকে মনে রাখতে হবে। এটা সব ওয়েবসাইটের ক্ষেত্রে সেম, যে আপনার ওয়েবসাইটের ডোমেইন নেম যেটা হবে সেটার পর স্ল্যাশ দিয়ে wp ড্যাশ অ্যাডমিন। এখন এটাতে আমি ক্লিক করি, দেখেন ক্লিক করলে কি আসে, এই যে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আমার কাছে কিন্তু চাচ্ছে। তো এখানে কোন ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি দিব, কেউ কি পারবেন বলতে কোন ইউজার নেম এবং পাসওয়ার্ড আসলে ড্যাশবোর্ডে যাওয়ার জন্য লাগবে? কেউ কি বলতে পারবো? আমি কিন্তু সাইট নেম এবং সাইট সাইট হ্যাঁ হ্যাঁ আমি যখন ইনস্টল করেছি সাইট নেম এবং সাইটের পাসওয়ার্ড, সাইট নেম এবং পাসওয়ার্ড আমি যখন হচ্ছে এই যে এটা ইনস্টল করেছিলাম, এই যে দেখেন এখানে হচ্ছে একটা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল দেওয়া। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমি ওখানে যেতে পারবো। এই জন্য আমি বলেছি যে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনাকে অবশ্যই আপনার কালেক্ট করে রাখতে হবে। সেটা আপনি আপনার পিসিতে কোনো নোটপ্যাডে সেভ করে রাখেন, বা আপনি হাতে কাগজে কলমে কোথাও আপনি লিখে রাখেন, বা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, বা ফোন দিয়ে একটা ইমেজ আপনি তুলে রাখতে পারেন। যেভাবে হোক আপনি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে, বা আপনার মনে থাকে এমন কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি দিবেন, তারপরও আপনি ভুলে যেতে পারেন, সেজন্য আপনি এটা কালেক্ট করে অবশ্যই রাখবেন। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি এখানে দিলেই কিন্তু আমি আমার ড্যাশবোর্ডে যেতে পারবো, আদারওয়াইজ যেতে পারবো না। আপনার যদি কোন যে কোনো ওয়েবসাইটের এরকম আপনার ড্যাশবোর্ডের ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি যদি জানতে পারেন বা জেনে থাকেন, তাহলে কিন্তু আপনি সেই ওয়েবসাইটটার ড্যাশবোর্ডে আপনি প্রবেশ করতে পারবেন। তো যেহেতু আমরা এটার ইউজার নেম এবং পাসওয়ার্ড জানি না, সে কারণে আমরা কিন্তু এখানে লগ ইনও করতে পারবো না। আমরা যেটাতে লগ ইন করতে পারবো সেটা হচ্ছে আমরা একটু আগে যেটা ইনস্টল করতে পার ইনস্টল করেছি আমি কিন্তু সেইটাতে এখন ঢুকতে পারবো। তো আমার এরকম যে যে ওয়েবসাইটের আমার নিজস্ব যেসব ওয়েবসাইটের লিঙ্ক, কি বলি, ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি জানি, আমি কিন্তু শুধুমাত্র সেগুলোর
ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবো। তো এই হচ্ছে বিষয়। তো এভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলবো। এই যে ইনস্টলেশন পদ্ধতিটা আমি দেখালাম, এটাকে হচ্ছে অন ক্লিক ইনস্টলেশন বলা হয়। এটাকে অন ক্লিক কেন বলা হচ্ছে, দেখেন এখানে আপনাকে কোনো কিছু করতে হচ্ছে না, জাস্ট এখানে আপনার কিছু ইনফরমেশনগুলো আপনি দিয়ে ইনস্টল বাটনে ক্লিক করলেই আপনার ইনস্টল হয়ে যাচ্ছে। এজন্য এটাকে বলা হয় হচ্ছে অন ক্লিক ইনস্টলেশন। তো আজকের ক্লাস সম্পর্কিত যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে বা কোথাও যদি বুঝতে না পারেন, তাহলে সেটা আপনারা এখন চাইলে। এখানে আপনি তারপরে হচ্ছে কি আমাদের যে ডোমেইন ক্লায়েন্ট যে এটা ক্রয় করবে পারচেজ করবে সেটা যখন আমাদের এই নামে দিবে। আচ্ছা, আপনার ডোমেইন যখন আপনাকেও কিন্তু অনেক সময় আপনার ক্লায়েন্টকে পারচেজ করে দেওয়া লাগতে পারে, যদি তার না থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে সেই পারচেজ করে দেয়। তো যদি আপনার পারচেজ করে দেওয়া লাগে সেটা কি আপনি তার কাছে ওখানে কিন্তু বিভিন্ন প্যাকেজ আকারে থাকে। হ্যাঁ, আপনি কারণ আপনি কতটুকু স্পেস নেবেন, এখানে কতগুলো ডোমেইন আপনি কানেক্ট করতে পারবেন, এরকম বিভিন্ন প্যাকেজ করে ওরা বানিয়ে রাখে। তো ওখানে SSL সার্টিফিকেটের ইয়ে থাকে কিছু, মানে যেগুলো একদম কম দামি প্যাকেজ থাকে ওটাতে দেখা যায় যে ওরা SSL সার্টিফিকেট প্রোভাইড করবে না। তো SSL সার্টিফিকেট যেটাতে প্রোভাইড করবে আপনি সেই প্যাকেজটা নেবেন, তাহলে হচ্ছে আপনার কি বলে সার্ভারটা SSL সার্টিফাইড হয়ে যাবে, আপনার ওয়েবসাইটটা হচ্ছে সিকিউর হয়ে যাবে, এবং ওটা হলেই আপনার একমাত্র HTTPS শো করবে। SSL সার্টিফাইড হলেই, SSL সার্টিফিকেট থাকলে এখানে হচ্ছে আপনার HTTPS টা আমার ছিল যে আমরা যখন cPanel-টা কনফিগার করব তখন তো কোনো একটা ডোমেইন দিয়ে করব, ডোমেইনটাই কি ওইটা যেটা আপনি দেখালেন? ডোমেইন আপনার ডোমেইন, আপনি যে ডোমেইনটা পারচেজ করবেন আপনাকে তো একটা ডোমেইন পারচেজ করতে হবে, আর আপনাদের প্র্যাকটিস। হ্যাঁ, আমি সেটাই বলছি যে যে হ্যাঁ সেই ডোমেইন আপনি যদি একই কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করেন তো ওরাই কানেক্ট করে দেয় আপনার সাথে, হোস্টিংটা ওরাই কানেক্ট করে। আর যদি আপনি আলাদা আলাদা জায়গা থেকে কিনেন তো সেক্ষেত্রে আপনাকে আর আমাদের আপনারা যেহেতু আগামীকাল সম্ভবত আপনাদেরকে ডোমেইন হোস্টিং ইনস্টিটিউট থেকে প্রোভাইড করবে আপনাদের প্র্যাকটিস করার জন্য, তো সেটা হচ্ছে সেখানেও সব কিছু কানেক্ট করা থাকবে। তো এই যে আমি ঠিক যেভাবে cPanel-এ এসেছি বা যেভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি আপনারাও সেভাবে আছে, cPanel-এ কিভাবে আপনারা যাবেন তাই না? আপনাকে কিন্তু ইনস্টিটিউট একটা ডোমেইন নেম দিয়ে দিবে, ইউজার নেম পাসওয়ার্ড দিবে। দেখেন cPanel-এ ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমরা কিন্তু এরকম দেখেছি তাই না, কিন্তু এই জায়গাটায় আসার আগে কিন্তু আপনাকে এই জায়গাটায় আসতে হবে, সেখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এই ইউজার নেম পাসওয়ার্ডটা আবার কি, এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি যেখান থেকে হোস্টিং প্রোভাইড করবেন তারা আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে। আর আপনাকে কালকে যদি ইনস্টিটিউট থেকে যদি আপনাকে ডোমেইন হোস্টিং যখন দিবে প্রোভাইড করবে তো ওখানে আপনাকে ইনস্টিটিউট থেকেও একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। তাহলে কি কি দিবে আপনাকে, একটা ডোমেইন নেম দিবে, একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিবে। তো আপনার ওই ডোমেইন নেমটার সাথে এরকম একটা ডোমেইন নেম আপনাদেরকেও দিবে, ঠিক আছে?
এই ডোমেইন নেমটা আপনি আপনার অ্যাড্রেস বারে লিখবেন। এরপর হচ্ছে আপনি স্ল্যাশ দিয়ে সিপ্যানেল দিবেন। এই যে দেখেন এখানে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড যাচ্ছে। এই ইউজার নেম এখানে আপনাকে যখন ওই ডোমেইন হোস্টিং প্রোভাইড করবে তখন এরকম একটা ইউজার নেম এবং পাসওয়ার্ডও কিন্তু আপনাকে ইনস্টিটিউট থেকে দিয়ে দিবে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি দিয়ে এরকম লগ ইন করবেন। ম্যাডাম আমার একটা কোশ্চেন ছিল, দিয়েছি যাই হোক, ওটা আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে আপনার এরকম প্যানেল আপনি এরকম শো করবে। কি বলেন ম্যাডাম? আমরা তো এর আগে মানে ওয়াটা আমাদের মানে ল্যাপটপের ইনস্টল, তো এরপরে যখন আমাদের ডোমেইন হবে তখন আমরা মানে আবার হবে না? তো না না, এটাতে কোনো, ওইটা হচ্ছে আপনার লোকাল সার্ভার। হ্যাঁ, আপনারা পিসিতে যেভাবে ইনস্টল করে শিখেছেন ওটা হচ্ছে লোকাল সার্ভার, আর এটা হচ্ছে লাইভ সার্ভার। তো এটা দুটো জিনিস সম্পূর্ণ ভিন্ন। এটা আপনার যদি পিসিতেও থাকে সেটাতে কোনো অসুবিধা হবে। আপনাদের যেন ওই সময় গিয়ে প্রবলেমে পড়তে না হয় সে কারণে আমি একদম সেভাবে আপনাদেরকে শুরু করেছি। কি বলুন? প্রশ্ন করতে চাচ্ছিলাম, একটু প্রশ্ন ছিল ম্যাডাম। কি আপনি প্রশ্ন করেন? ছিলাম যে আমাদের লাইভ সার্ভারে কাজ করতে জ্যামটা কি ইনস্টল করতে হবে? না না, আমি কি দেখিয়েছি লাইভ সার্ভারে? আচ্ছা, সার্ভারটা আপনার মনে হয় সার্ভার নিয়ে একটু এখনো ক্লিয়ার হয়নি। সার্ভার জিনিসটা হচ্ছে কি, সার্ভার কিন্তু আপনি নিজের পিসি কেও আপনি সার্ভার করে ফেলতে পারেন, কিন্তু নিজের পিসি কে আপনি, এই যে আমি আপনাকে হোস্টিং কিনতে বলছি, হ্যাঁ, হোস্টিংটাই আসলে সার্ভার। হোস্টিংটা হচ্ছে, হোস্টিং যাদের, যারা হোস্টিং প্রোভাইড করে তারা আসলে কি করে, তাদের কি আর তাদের হচ্ছে অনেক ভালো কনফিগারেশনের পিসি আছে, তো সেই পিসির স্পেসও অনেক বেশি। তারা কি করে, সেই স্পেসগুলো ভাড়া দেয়। হ্যাঁ, আপনারা কি করেন, ওই স্পেসগুলো আপনারা কেনেন, আপনার প্রয়োজন অনুসারে আপনি স্পেসগুলো কেনেন, একটা পিসির কিছু অংশ আপনি কেনেন, এটাই হচ্ছে মেইনলি সার্ভার। তো আমরা নিজেদের পিসিকে কেন এটা করতে পারি না, নিজেদের পিসিকে সার্ভার কেন বানাতে পারি না, কারণ আমাদের ওয়েবসাইট বানানোর কারণটা কি, যে কোনো ভিজিটর যেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় এসেই যেন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারে, সবসময় যেন আমাদের ওয়েবসাইটটা লাইভ থাকে। তো আপনার পিসি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা সব সময় আপনার পিসি কি অন রাখা আপনার পক্ষে পসিবল হবে? হবে না। তো সেটা যেন অফ যদি হয়ে যায় তাহলে কি হবে, আপনার সার্ভারটা অফ হয়ে যায়, কোনো ভিউয়ার বা ভিজিটর এসে কিন্তু আপনার ওয়েবসাইটটা দেখতে পাবে না যদি আপনার পিসি অফ থাকে। মানে হচ্ছে তখন কি হবে, আপনার, কারণ আপনার পিসি আপনার সার্ভার, তো ওই সার্ভার যদি অফ হয়ে যায় আপনার ওয়েবসাইটও শো করবে। এ কারণে হচ্ছে আমাদের যারা এই দায়িত্বটা নিয়েছে বা যারা এরকম হোস্টিং প্রোভাইড করছে আমরা তাদের কাছ থেকে কি করি, হোস্টিং কিনে আমরা আমাদের সার্ভারটা তৈরি করি, আমাদের ডোমেইনের সাথে কানেক্ট করে আমাদের ওয়েবসাইটটা আমরা সেখানে তৈরি করি। বুঝতে পেরেছি ম্যাম? ভিপিএন এর ব্যাপারে একটু যদি দেখাই দেন। শেষ করিনি আমার প্রশ্নটা, শেষ আরেকটা ছিল, আমরা এর আগে আমরা লোকাল সার্ভারে যখন ই করছিলাম মানে একটা বিষয় ছিল WP আন্ডারস, এই আন্ডারস্কোরটা কি আপনি ওই WP-টা কি অ্যাডমিনের ওখানে এই এই WP? আচ্ছা আমি বলি আপনাকে, আপনারা আগে যেটা শিখছেন, হ্যাঁ আগে যা শিখছেন সব ভুলে যান,
এখন আমি আপনাদেরকে যে নতুন ভাবে যেটা দেখাই সেটা দেখেন। আর লোকাল সার্ভারে হচ্ছে আপনার ইনস্টল পদ্ধতিটা একটু আলাদা। হ্যাঁ, আপনার লাইভ সার্ভারের ইনস্টলেশন আর লোকাল সার্ভারের ইনস্টলেশন পদ্ধতিটা একটু আলাদা, বাকি সব কিছুই কিন্তু এক। আর পদ্ধতিটা আলাদা হলেও দুটা জিনিস কিন্তু সেম ভাবেই কাজ করে। হ্যাঁ, কিন্তু সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো আমরা যখন ডিটেলস আরো কাজ দেখব, প্র্যাকটিক্যালি কাজ করব, সেই জিনিসগুলো আমাদের তখন আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো। ম্যাডাম, মূলত আমরা একটু আটকে যাচ্ছি, কিছু কিছু জিনিস আমাদের ভিতরে প্রশ্ন যাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে অন্যদের সেক্টর হয়ে যাবে ওটা করছিলাম। হ্যাঁ, ঠিক আছে। এখানে ওখানে যে একটা ডিরেক্টরি ডাব্লিউপি লেখা থাকে, ওখানে আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন। হ্যাঁ, অন্য কিছু লেখা থাকলে কি হবে, আমি বলেছি যে একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট হবে, যেই ফোল্ডারের মধ্যে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। তো আমরা কি আলাদা একটা ফোল্ডারের মধ্যে তো নিশ্চয়ই ওয়ার্ডপ্রেস ইনস্টল করব না, কারণ আমাদের আমাদের ওয়েবসাইটটা তো লাইভ হবে। এখন আপনি যদি একটা আলাদা ফোল্ডারের মধ্যে গিয়ে ইনস্টল করেন, তাহলে কি হবে, আপনার ইউজার যে থাকবে, ইউজার বলতে হচ্ছে আপনার যারা ভিজিটর আসবে, তারা কি করবে, এরকম এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ওয়েবসাইটটা দেখতে পাবেন। এই যে আপনার আমাদের ওয়েবসাইটটা দেখতে কিন্তু এখন এরকম অবস্থায় আছে। হ্যাঁ, এরকম কিন্তু সে দেখতে পাবে, সে এখানে কিছু ফোল্ডার দেখতে পাবে, সেই ফোল্ডারটার নাম দেখতে পাবে কি ডাব্লিউপি, তাকে ওই ফোল্ডারে ক্লিক করে দেন হচ্ছে সে এই জায়গাটায় আসতে পারবে। তো সাধারণ যারা ভিউয়ার্স থাকে বা ভিজিটর থাকে, তারা নিশ্চয়ই এত কিছু বুঝবে না, আর বুঝলেও এরকম নিশ্চয়ই আপনি নিজেও চাইবেন না যে এরকম আপনার ওয়েবসাইটের কেউ ডোমেইন নেম লিখছে আর এরকম মানে ফাঁকা ব্ল্যাঙ্ক একটা ইন্টারফেস তাকে শো করতেছে, জাস্ট একটা ফোল্ডার শো করতেছে, এটা নিশ্চয়ই আপনিও চাইবেন না। কারণ ক্লিক করার সাথে সাথে যদি একটা অ্যামেজিং কিছু একটা আসুক বা কোনো ছবি শো করুক, এরকমই আপনি চাইবেন, আপনার ওয়েবসাইটটা সরাসরি শো করুক, সেটাই আপনি। আপনাদের যদি আমার বুঝানোর কোনো কিছু আপনারা বুঝতে না পারেন, সেটা অবশ্যই আমাকে জানাবেন, যে বা এভাবে আপনার বুঝানোর অ্যাপ্রোচটা এভাবে হলে ভালো হয় বা এভাবে বুঝালে আমরা আরো ভালো ম্যাম, বুঝতে সি পারি। প্যানেল আবার একটু যদি দেখাই দেন। সেটা সি প্যানেল কি দেখাবো, সি প্যানেলে কিভাবে যাব? ও আচ্ছা আচ্ছা, সি প্যানেলে আপনি যেভাবে যাবেন সেটা হচ্ছে ইউআরএলটা একটু বলেন, ইউআরএলটা। ইউআরএল, এই ইউআরএলটা আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। ইউআরএলটা হচ্ছে আপনার ডোমেইন নেম, তো এটা হচ্ছে আমাকে দিয়েছে, এটা ইনস্টিটিউট থেকে আমাকে দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাকে দিয়েছে, আপনাদেরকেও এরকম তৈরি করে দিবে। তো এই ইউআরএলটা হচ্ছে আপনারা আপনাদের অ্যাড্রেস বারে লিখবেন, ঠিক আছে। অ্যাড্রেস বারে দেওয়ার পর এখানে হচ্ছে আপনি স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখবেন, এরপর আপনি এটা প্রেস করেন, এই যে এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড যাচ্ছে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন, লগ ইন করলে আপনারা এটা আমি ঠিক করে নিব, এই যে এখানে লগ ইন করলে আপনাদের হচ্ছে এরকম এখানে আসার পরে আপনাদেরকে কোনো কাজ করতে হবে না, আমি জাস্ট এমনি আজকে একটু আলোচনা করেছি। আপনারা সরাসরি এই যে একদম নিচে চলে আসবেন, যে ওয়ার্ডপ্রেস লেখা আছে এখানে ক্লিক করবেন, আবার উপরে যে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি সেটা হচ্ছে এই যে সফটওয়্যার প্লাস অ্যাপস ইনস্টল, এখানে ক্লিক করেও আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে পারেন। আমরা আমি যে ক্লাসটা নিলাম, আপনারা কি সবাই এভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন? ইনশাআল্লাহ ম্যাডাম। আর যদি না পারেন, ইনশাআল্লাহ রেকর্ডিং করা হচ্ছে, আমি ভিডিও দিয়ে দিব, ভিডিওটা আবার দেখে ম্যাম কি বলো, আমাদের ক্লাস হচ্ছিল। জি জি, বুঝি নাই, বলছি যে আমাদের ক্লাসটা কি রেকর্ড হচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, আপনাদের ক্লাস রেকর্ড হচ্ছে, এখনো রেকর্ড হচ্ছে, মানে আপনাদের কোশ্চেন গুলাও আপনারা
রেকর্ডিং এর মধ্যে পাবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যালো, আমি শুনতে পাচ্ছি? আমি সিফেনের আসার আগে মানে সিফেনের আসার আগে যেটা বুঝতে পেলাম বুঝি নাই, কি আপনারা বলতেছে আর কি? যদি সিফেনের আসার আগে যেটা আবার দেখ, আমি কয়েকবার দেখিয়েছি, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে কি, এটা কিন্তু মানে ভিডিও আপনি যখন দেখবেন তখন আবারও পাবেন। সেটা হচ্ছে আপনাকে একটা ইউআরএল দিবে, ডোমেইন নেম। হ্যাঁ, ডোমেইন নেমটা হচ্ছে আমি আপনাদেরকে কেমন হয় সেটা আমি আপনাদেরকে বলেছি। তো সাপোজ সাপোজ এইটা এইটুকু হচ্ছে আমার ডোমেইন নেম, ঠিক আছে? এখান থেকে আমি হচ্ছে আমি ডোমেইন নেমটা লিখলাম, এরপরে স্ল্যাশ দিয়ে আমি কি লিখব, সিপেন, এটা এন্টার প্রেস করব। এরপর হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, সেই ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে ইনস্টিটিউট থেকে দিয়ে দিবে, সেটা আপনি এখানে বসাই দিবেন। ম্যাম আমি এইটা বুঝছি, এইটা লাগে তো মানে আমি ওই ডোমেইন থেকে নিব। আর আপনি যদি নিজের নিজের জন্য আপনাকে নিজে যদি কিনে, নিজে কিনলে তখন কোথা থেকে নেবে? ও আচ্ছা, নিজে যদি কিনতে চান তাহলে এইগুলো যারা আপনার ডোমেইন যারা সেল করে তাদের থেকে আপনি নিতে পারবেন। যেমন বাংলাদেশে আপনি বাইরের কান্ট্রি থেকেও নিতে পারবেন, যেমন নেমচিপ, গোড্যাডি.কম, এরা হচ্ছে আপনার ডোমেইন হোস্টিং প্রোভাইড করে। এছাড়াও হচ্ছে বাংলাদেশে হচ্ছে ডায়না হোস্ট আছে, হোস্ট মাইট আছে। এই যে দেখেন বেস্ট ওয়েব হোস্টিং প্রোভাইডার। হোস্টিং কিনলে কি ডোমেইনটা দিয়ে? না না, হোস্টিং কিনলেই আপনাকে ডোমেইন দেয় না, ডোমেইন হোস্টিং আলাদা আলাদা ভাবে আপনাকে কিনে নিতে হয়। ডোমেইন আলাদা জিনিস এবং হোস্টিং আলাদা জিনিস, দুইটা। আপনি যদি একই কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করেন সেক্ষেত্রে ওরাই আপনাকে হচ্ছে ডোমেইন হোস্টিংটা কানেক্ট করে দেয়। যদি আপনি আলাদা আলাদা জায়গা থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করেন সেক্ষেত্রে আপনার নিজেকে সেটা কানেক্ট করে নিতে হয়। তো আপনারা যদি এখান থেকে চাইলে আপনারা কিনতে পারেন। বলতেছি দুই করবো কিভাবে বুঝি নাই। আচ্ছা দেখেন, এখানে আপনার হোস্টিং দুইটা তো আমি আলাদা জায়গায় যদি কিনি, হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে আপনি যদি কিনেন এরকম তো আপনার যদি সেটা আমি আপনাকে পার্সোনালি আপনার যদি দরকার হয় আপনাকে দেখিয়ে দিব। তবে নর্মালি একই জায়গা থেকে কেনার ট্রাই করবেন। এখান থেকে হচ্ছে আপনি যদি ডোমেইনটা কেনেন, এখানে আপনার যে ডোমেইন বলেছি যে ডোমেইন নেম কিন্তু সবসময় ইউনিক হতে হবে। হ্যাঁ, আপনি কিন্তু তাহলে আমরা একটু দেখি দেখি আমি যে কাস্পিয়াস পয়েন্ট বলেছিলাম সেটা এখানে অ্যাভেলেবেল আছে কিনা, আপনার ডোমেইনটা আপনার এখানে অ্যাভেলেবেল আছে কিনা সেটা আপনার এখান থেকে দেখে নিতে হবে। সার্চ করে এখানে আবার দেখেন এই যে .com এটাকে বলা হয় হচ্ছে ডোমেইন এক্সটেনশন। হ্যাঁ, এখন এখানে দেখেন অনেকগুলো আছে .com .top .net .xyz এরকম অনেকগুলো আছে। এক একটা এই এই .com এটা হচ্ছে আপনার সব থেকে দামি, এটার দাম সব থেকে বেশি। আর নর্মালি হচ্ছে যে .xyz .pw এগুলা হচ্ছে একটু এগুলার কস্টটা অনেক কম পড়ে। তো আপনারা যদি নিজের প্র্যাকটিসের জন্য কেউ কিনতে চান তো সেক্ষেত্রে আপনারা .xyz বা .pw বা .me এগুলো কিনতে পারেন, ঠিক আছে? আমি দেখেন সার্চ করি, এখানে আমাকে কিন্তু বলে দিবে যে এটা অ্যাভেলেবেল আছে কি না।
আপনারা আপনাদের বিকাশ বা নগদ অ্যাকাউন্ট দিয়ে এখানে আপনারা পেমেন্ট করে এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। স্লো কাজ করতেছে কেন জানি না। এই যে দেখেন এটা হচ্ছে কংগ্রাচুলেশন দিয়েছে, এটা হচ্ছে অ্যাভেলেবল, হ্যাঁ, এবং এটার প্রাইসও হচ্ছে আপনার 950 টাকা, সেটাও বলে দিয়েছে। এরকম আপনারা, আমি এখন এখানে .com এর জায়গায় দেখেন .xyz, দেখেন সেটার প্রাইসটা আবার আলাদা। 950 টাকা এটা অ্যানুয়াল না মান্থলি? এটা হচ্ছে আপনার, মানে এটা হচ্ছে আপনার বছরে পেমেন্ট করতে হয় ডোমেইনটার জন্য। আচ্ছা এবার দেখেন, এটা 199 টাকা, অনেক, দেখছেন এটা অনেক কম। এই দামটা নির্ভর করে হচ্ছে আপনার এই যে ডোমেইন এক্সটেনশনের উপর, ঠিক আছে? এটা আপনার .xyz হবে, .com হবে, .net হবে, কোনটা হবে সেটা। আপনারা এইভাবে এই যে এখানে অ্যাড টু কার্ট করে আপনারা কিনতে পারবেন। তো আপাতত আপনাদের কেনার দরকার পড়ছে না। নামে থেকে মাসিক নাকি বাৎসরিক? এটা হচ্ছে বাৎসরিক, ইয়ারলি পেমেন্ট করতে হয়। আপনি একবার কেনার পর এটা আপনি 1 বছর ইউজ করতে পারবেন, তারপর আবার আপনাকে রিনিউ করে নিতে হবে। তো আপাতত আপনাদের কেনার প্রয়োজন পড়ছে না, আপনাদের ইনস্টিটিউট থেকে ফ্রি আপনাদেরকে ডোমেইন হোস্টিং প্র্যাকটিস করার জন্য দিবে। তবে সেটা হচ্ছে আপনারা যতদিন এই ওয়ার্ডপ্রেস এর কোর্সটা করবেন ততদিন, পরবর্তীতে আপনারা যদি কিনে নিতে চান নিজের প্র্যাকটিসের জন্য, তো আপনারা এখান থেকে চাইলে কিনে নিতে পারেন, বা আপনারা যদি লোকাল হোস্টে প্র্যাকটিস করতে চান সেটাও পারেন। তবে হচ্ছে আমার এটা হচ্ছে আপনারা প্রত্যেকে নিজের একটা পোর্টফোলিও তৈরি করে রাখতে পারেন, কারণ আপনাকে যদি তার প্রফেশনালি আপনি কাজ করেন, আপনাকে বায়ার আপনার পোর্টফোলিও দেখতে চাইতে পারে। তো আপনার যদি এরকম আপনি একটা ডোমেইন হোস্টিং কিনে আপনার পোর্টফোলিও বানিয়ে রাখেন, তাহলে আপনি সরাসরি আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন, সেখান থেকে আপনি আপনার আপনি সম্পর্কে সে সেখান থেকে চিনে নিতে পারবে, এবং সে আপনাকে একটা প্রফেশনাল ওয়েব ডেভেলপার। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? এই কাজগুলো কি মোবাইলের মাধ্যমে করা যাবে? না, এগুলো মোবাইলের মাধ্যমে করা যাবে। ম্যাম ক্লাসটা তাড়াতাড়ি দিয়ে দিয়েন ইনশাল্লাহ। আমি তাড়াতাড়ি আমার ভিডিওটা আমি এখন হচ্ছে রেন্ডারিং এ ফেলে দিয়ে আমার ওটা হতে যতক্ষণ সময় লাগে আমি দিয়ে দিব। রাতের মধ্যে যদি কমপ্লিট না হয় ইনশাল্লাহ সকালের মধ্যে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। মনে হয় আর আজকে কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমি ক্লাসটা এখন শেষ করে দিব। যদি কারো কোনো কোশ্চেন থাকে এখন করতে হবে। আচ্ছা ক্লাস কি সবাই বুঝতে পেরেছে? আচ্ছা ক্লাস কি সবাই বুঝতে পেরে? জি আচ্ছা কারো একটু মিউট, আচ্ছা কারো একটু মিউট করে রাখ। আচ্ছা কারো যদি কোথাও আমার ক্লাস বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন, বা আপনাদের যদি মনে হয় যে ম্যাম আমাদেরকে এভাবে বুঝাবেন, বুঝালে আমরা ভালো বুঝবো, সেই জিনিসটাও আমাকে ইনফর্ম করুন। তো আজকে যদি মনে হয় না আর কারো কোনো কোশ্চেন আছে, তো আমি ক্লাসটা এখন শেষ করে দিতে চাচ্ছি। আমি ক্লাসটা এখন শেষ করে দিতে চাচ্ছি। হ্যালো, হ্যালো, জি বলুন। হ্যালো, আমি একটা কোশ্চেন ছিল, জি বলুন। আমরা যারা ফরাসি তারা কি আমরা ওয়ার্ডপ্রেসটা একদম আগাতে পারবো না? যদি আগাতে পারবো যদি কিছু বলতেন। বুঝি নাই আপনারা যারা, আমরা যারা মোবাইল দিয়ে ভিডিও, মানে
একটা ক্লাস আমরা করতে পারবো ফোন দিয়ে, এখন তো লকডাউন তাই তো কিনতে পারছি না। তাহলে আপনাদের আশেপাশে কারো মানে আপাতত তাহলে আপনাদের আশেপাশে কারো যদি থেকে থাকে বা পরিচিত কারো যদি থেকে থাকে আপনি থেকে থাকে বা পরিচিত কারো যদি থেকে থাকে আপনি এই কাজটা মোবাইল দিয়ে আসলে করা যায় না, এই কাজটা মোবাইল দিয়ে আসলে করা কারণ আপনি হ্যাঁ আপনি সাইট আচ্ছা আচ্ছা কারণ আপনি হ্যাঁ আপনি সাইট দিয়ে প্রোগ্রাম করতে পারবেন, সাইট লিংক দিয়ে প্রোগ্রাম করতে পারবেন, আপনি যখন ডিজাইনে যাবেন তখন কিন্তু আপনি তো মোবাইল দিয়ে করতে পারবেন, ডিজাইনে যখন তখন কিন্তু আপনি তো করতে পারবেন। ম্যাম লকডাউনের পরে আর কি এখন তো লকডাউনে থামতেছে না, সব মার্কেট আছে এজন্য কিনতে পারতেছে না, আপনি ভিডিওগুলো বারবার দেখতে থাকেন বুঝতে পারছেন, তাহলে আপাতত আপনি ভিডিওগুলো দেখতে থাকেন আর যদি সম্ভব হয় যে আপনার মানে একটু মেল ল্যাপটপ আর যদি সম্ভব হয় যে আপনার পরিচিত যদি থাকে বা বাসার কোথাও কারো থেকে থাকে পরিচিত থাকে বা কোথাও কারো থেকে থাকে আপনাকে ইনস্টল। আচ্ছা ম্যাম ধন্যবাদ। তাহলে আমি ক্লাসটা শেষ করে দেই নাকি? ম্যাডাম আমাদের কি আগের কোনো হোমওয়ার্ক আছে? আপাতত কোনো হোমওয়ার্ক নেই, হোমওয়ার্ক হচ্ছে আপনারা আপনাদেরকে ডোমেইন হোস্টিং আগামী কাল দিয়ে দেওয়া হবে, আপনারা প্রত্যেককে এরকম ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলবেন ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ ম্যাম। ঠিক আছে আপনাদের সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাসটা এই পর্যন্ত, নেক্সট ক্লাস আসসালামু আলাইকুম পর্যন্ত, নেক্সট ক্লাস আমাদের আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম।